আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। করুণাময়ী রানী রাসমণি রামকৃষ্ণর সপ্তম বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকী পালন করলেন তিনি তার স্ত্রীর সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে আমরা রামকৃষ্ণ চরিত্র অভিনয় করতে দেখেছি অভিনেতা সৌরভ সাহাকে। সৌরভ সাহা নিজের সপ্তম বিবাহবার্ষিকী পালন করলেন। চলুন আপনাদের দেখানো যাক সৌরভ সাহার বিবাহবার্ষিকীর কিছু সুন্দর মুহূর্ত। সৌরভ সাহার স্ত্রী সুস্মিতা মুখোপাধ্যায় সাহা শেয়ার করে ফেলেছেন এই ছবিগুলি, যেখানে দেখা যাচ্ছে দুজনে একসঙ্গে কেক কাটছেন। অভিনয়ের পাশাপাশি তিনি যে একেবারে ঘরোয়া মানুষ তা বোঝা যাচ্ছে এই ছবিগুলির দ্বারা। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেক দিন করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে রামকৃষ্ণ চরিত্র অভিনয় করতে দেখে এসেছি সৌরভ সাহাকে। সকলে আমরা সেই চরিত্রে তাকে দারুণ পছন্দ করি। অভিনয়ের পাশাপাশি তিনি একেবারে ঘরোয়া মানুষ, এই ছবিগুলো দেখলে পরে তাই বোঝা যাচ্ছে সৌরভ সাহা আর তার স্ত্রী সুস্মিতার বিবাহিত জীবন পা দিল সপ্তম বছরে। সপ্তম বিবাহবার্ষিকী তারা পালন করলেন একেবারে ঘরোয়াভাবে। বাড়ির সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের মাঝেই পালন করা হলো বিবাহবার্ষিকীটি। তবে বন্ধুরা, আমরা জানিয়ে দিই তারা তাদের বিবাহবার্ষিকীর সঙ্গে সঙ্গে সেই দিনই তাদের ছেলের তৃতীয় জন্মদিনও একই সঙ্গে পালন করেছেন। আপনারা দেখছেন সৌরভ আর সুস্মিতাকে একসঙ্গে তাদের বিবাহবার্ষিকীতে। কেক কেটে একে অপরকে তারা কেক খাইয়েও দিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের প্রিয় রামকৃষ্ণ বা গদাইকে অফ স্ক্রিন দেখে? হ্যাঁ বন্ধুরা, অফ স্ক্রিন কেমন লাগলো পরিবারের মাঝে তাকে দেখে আমাদের জানিয়ে দিন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর সৌরভ আর সুস্মিতাকে তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে ভুলবেন না। আমাদের তরফ থেকে তাদের জন্য অনেক শুভকামনা। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সৌরভ সুস্মিতা। বিনোদন জগতের আরও অনেক খবর জানতে জুড়ে থাকুন শুধুমাত্র আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।